নমস্কার বন্ধুরা, জয়িস কুকিং অ্যান্ড ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো ডালের রেসিপি। এই টমেটো দিয়ে মসুর ডালের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে, আর ডাল কিন্তু আমরা প্রায় রোজই খেয়ে থাকি, তাই রোজকার ডালের স্বাদটাকে একটু অন্যভাবে নিতে হলে আমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতেই পারি টমেটো ডাল। তা আমি কীভাবে বানিয়েছি চলো দেখি নিই। একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর এক পাশে আমি ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হলুদ। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তোমরা কী ভাবছো যে ফোড়ন দেওয়ার জন্য এতগুলো তেল ব্যবহার করছি? না, তেলটা একটু বেশি লাগছে কারণ এই তেলের মধ্যে আমি টমেটোটাকে ফ্রাই করব। তো ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব সর্ষে। তো সর্ষে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব, তারপর আমি টমেটোগুলো দিয়ে দেব। ফোড়নটাতে বেশ একটা স্মেল বেরিয়েছে, তো এবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবারে ভালো মতো করে আমি টমেটোটাকে ভেজে নেব। দেখুন, ভেজে নিয়েছি। এবারে আমি ডালটা সোমবার দিয়ে দেব। খুব একটা যে তোমাদের টাইমও লাগবে তাও না, খুবই অল্প সময়ে আমরা কিন্তু এরকম করে বাড়িতে তৈরি করে নিতে পারবো। আর রোজকার একঘেয়েমি ডালের থেকে একটু ভিন্ন স্বাদের ডাল খেতে আমাদের কিন্তু ভালোই লাগবে। আর সব শেষে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো ডাল তো হয়ে গেছে, এবারে সাথে একটু গরম গরম বেগুনি ভেজে নিই। তো ডাল ভাতের সাথে একটু গরম গরম এরকম বেগুনি হলে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। আর এই গরমে এরকম পাতলা ডাল আর সাথে এরকম বেগুনি হলে আর কিন্তু কিছু দরকারই পড়ে না। তাহলে বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো এরকম সিম্পল সিম্পল রেসিপি নিয়ে।